হ্যালো ফ্রেন্ডস, আমি শুভজিৎ। এই ভিডিওটায় বলবো যে আমি ওয়াচ আওয়ার আপনারা ইউটিউবে কীভাবে বাড়াতে পারবেন। আপনারা সবাই জানেন যে ইউটিউবে ওয়াচ আওয়ার বাড়াতে অবশ্যই দরকার, কেননা 4,000 ওয়াচ আওয়ার না হলে আপনার ইউটিউব চ্যানেল যেটা সেটা মনিটাইজ হবে না, মনিটাইজ না হলে আপনার ইনকামও হবে না। সুতরাং ওয়াচ আওয়ার বাড়ানোর জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে দেখার জন্য, যেটার নাম হচ্ছে ইউটিউব স্টুডিও। এটা আপনি মোবাইল থেকে ব্যবহার করতে পারবেন। তাহলে ইউটিউব স্টুডিও অ্যাপটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। দেখুন, আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনার চ্যানেলে আপনারা সাইন ইন করে নেবেন, ঠিক আছে? তাহলে দেখুন, আমি অলরেডি আমার চ্যানেল যেটা সেটাতে সাইন ইন করে রেখেছি। এইবার যে আসল ব্যাপার সেটা হলো, আপনারা ভিডিও যে আপলোড করেন সেই ভিডিওগুলোর লিস্ট এখানে আপনারা পেয়ে যাবেন। সেই ভিডিওতে আপনার ভিডিও পারফরমেন্স দেখে আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করেন, আমি 3 নম্বর ভিডিওটাকে সিলেক্ট করলাম। 3 নম্বর ভিডিওটা সিলেক্ট করে আপনারা দেখতে পাচ্ছেন কেবলমাত্র 9টা ভিউজ হয়েছে, ঠিক আছে? এভারেজ ভিউ ডিউরেশন হয়েছে 1.03 মিনিট, মানে মোটামুটি 1 মিনিট ধরেন। তাহলে আমার ওয়াচ টাইম হয়েছে 10 মিনিট, ঠিক আছে? এই টাইটেল আমি বাংলাতে দিয়েছিলাম। আরেকটা আমি ভিডিও দেখাচ্ছি, এই যে ভিডিওটা, হাউ টু ডিসেবল অ্যাপ ভল্ট। এই ভিডিওটা দেখুন 3খানা ভিউজ হয়েছে, ঠিক আছে? আর এই টাইটেলটা আমি ইংলিশে দিয়েছিলাম। এবার যে পার্থক্যটা আমি আপনাদেরকে বোঝাবো সেটা হলো, আপনার মাতৃভাষা যদি বাংলা হয় তাহলে আপনারা যদি সেই বাংলা ভাষা ইউটিউবের ভিডিও টাইটেলে রাখেন, ঠিক আছে, টাইটেলে সেই মাতৃভাষার ভিডিও রাখলে কি হয়, আপনাদের ওয়াচ টাইম যেটা সেটা বেড়ে যায়। কি করে বাড়ে সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে দেখুন, এখানে একটা ভিডিও আমি দেখালাম ক্লিক করে। এখানে দেখুন এভারেজ ভিউ ডিউরেশন দেখুন 1.05, মানে 1 মিনিট করে, 1 মিনিটের উপরে দেখেছে ভিডিওটা সবাই। এটা আমি যেহেতু বাংলায় টাইটেল দিয়েছিলাম সেহেতু 1 মিনিটের বেশি সবাই এই ভিডিওটা দেখেছে। তাহলে আমার দেখুন এখানে 11 মিনিট হয়েছে ভিডিওটাই। এইবার আমি একটা আপনাদেরকে দেখাবো যে আমি একটা ইংলিশে টাইটেল দিয়েছিলাম, ঠিক আছে? ইংলিশে টাইটেলে দেখুন 4 মিনিট 28 সেকেন্ডের ভিডিও, 8খানা ভিউজ হয়েছে, ভিউজ বেশি হয়েছে। কিন্তু আমি এটাতে ক্লিক করলে আপনারা দেখুন এভারেজ ভিউ ডিউরেশনের জায়গায় মাত্র 22 সেকেন্ড হয়েছে। মানে কি এর মানে হলো যে, আপনারা যদি বাংলাতে ভিডিও টাইটেলটা লেখেন তাহলে বাংলার পশ্চিমবঙ্গ থেকে যারা দেখবে ভিডিওটা, কলকাতা, পশ্চিমবঙ্গ, যে কোনো জায়গা থেকে, বাংলাদেশ থেকে, তারা ভিডিওটা আপনার পুরো দেখতে চেষ্টা করবে। কেননা ভিডিওটা কেবল বাঙালিদের জন্য, সেই জন্য আমি বাংলায় টাইটেলটা রেখেছি। কিন্তু আপনি যদি ভিডিও টাইটেল ইংলিশে রাখেন তাহলে সেই ভিডিওটা সব জায়গায় মানুষ দেখতে পাবে। কিন্তু আপনি যেহেতু টাইটেলটা ইংলিশে রেখেছেন, যারা বাংলা বোঝে না তারা আপনার ভিডিওটা কিন্তু 2-10 সেকেন্ড দেখে আর দেখবে না। সুতরাং আপনার ওয়াচ আওয়ারও বেশি বাড়বে না। আর আপনার ওয়াচ আওয়ার বেশি বাড়তে আপনাকে অনেক বেশি বেশি ভিডিও দিতে হবে। কিন্তু বাংলাতে যদি ভিডিও টাইটেলগুলো আপনি দেন তাহলে কিন্তু আপনাকে বেশি বেশি ভিডিও আপলোড না করলেও হবে। আপনি বেশ কয়েকটা ভিডিও আপলোড করলেই দেখবেন যে আপনার 4,000 ওয়াচ আওয়ার কমপ্লিট হয়ে গেছে। সুতরাং আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কীভাবে ওয়াচ আওয়ারটা আপনারা বাড়াতে পারবেন কেবলমাত্র আপনার মাতৃভাষা ব্যবহার করে ইউটিউব টাইটেলে। সুতরাং ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেবো। ধন্যবাদ।